হ্যালো এভরিওয়ান, আমি আমির। আজ আমি কথা বলবো ছোট্ট একটি ড্রোন নিয়ে, আর তা হলো ডিজায়ার টেল। ওটা বেসিক্যালি এটা পাওয়ার বাই ডিজে। এটা খুবই ছোট, এমনকি আমরা যখন বাসায় থাকি, আমাদের যখন বোরিং টাইম যায় অথবা আমরা এই ধরনের এনভায়রনমেন্টে আমরা ড্রোনটা ফ্লাই করতে পারি, আর যখন আমরা কোথাও ঘুরতে যাই কিংবা বাড়ির আশেপাশে আমরা এটা ফ্লাই করতে পারি। যদিও এটা খুবই পাওয়ারফুল না, বাট এটা অনেকগুলো কুইক অপশান কিংবা কিউট কিউট অনেকগুলো টার্ন আছে অথবা মুভমেন্ট আছে, যেটা আমাদের অনেকেই ভালো লাগবে। এটা শর্ট অফ টয় ড্রোন, বাট এটা মোর দেন টয় ড্রোন। আমরা একটু পরে এটা আনবক্সিং করবো, আর এরপর আমরা এটা কীভাবে স্টার্ট করবো কিংবা ফ্লাই করবো একটু ফ্লাই করে দেখাবো। আর ফাইনালি আমরা এই ড্রোনটার একটা কুইক ওভারভিউ দেবো, যেখানে আমরা এটার পজিটিভ সাইড এবং কি নেগেটিভ সাইড দুটোই আমরা এক্সপ্লেন করবো। তাহলে আপনি ইজিলি এটা পারচেস করবেন কিংবা করবেন না, এই ধরনের ডিসিশন আপনি নিতে পারবেন। আমরা এখন আনবক্সিং করব। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ। এটা হচ্ছে আমাদের টেলো গাইডবুকটা, আর এটা হচ্ছে মেইন ড্রোনটা, আর এগুলো হচ্ছে এক্সট্রা প্রপেলার্স। যেহেতু এগুলো অনেক হালকা, এগুলো ভাঙার চান্স থাকে, তাই ওরা এক্সট্রা দিয়ে রাখছে। আর এটা হচ্ছে প্রপেলারে লাগানোতে হেল্প হবে। আর এটা হচ্ছে ব্যাটারি। স্ট্যান্ডার্ড প্যাকেটে একটাই ব্যাটারি থাকবে। আর এটা ফোন সাইডটা, এটা ব্যাক সাইডটা। আমরা এখন ফ্লাই করবো, আর ফ্লাই করার জন্য সবাই প্রথমে যেটা করতে হবে, আমাদের টেলো অ্যাপসটা অ্যাপেলের স্টোর কিংবা অ্যান্ড্রয়েডের স্টোর থেকে ডাউনলোড করতে হবে। জাস্ট টেলো অথবা টেলো ডিজাইন লিখলে এটা আমরা পেয়ে যাব। সো আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব। প্রথমে আমরা ড্রোনের পাওয়ার অন করব, আর অন করার পরে আমরা একটা ইন্ডিকেটর লাইট দেখতে পাবো, তাহলে আমরা বুঝতে পারবো এটা অন হয়েছে। আর এখন আমরা টেলো অ্যাপসটা ওপেন করব, আর ওয়াইফাই থ্রুতে আমরা এটা কানেক্ট করব। অ্যাপস ওপেন হওয়ার সাথে সাথে একটা কানেক্টর লিঙ্ক আমাদের চলে আসবে, এখানে ক্লিক করলে আমরা ওয়াইফাই থ্রুতে আমাদের ড্রোনটা কানেক্ট করতে পারবো। এখন আমরা অ্যাপসটা একটু দেখব, তাহলে আপনাদের জন্য এটা ইজি হবে এটা অপারেট করা। এখানে হচ্ছে সেটিং, সেটিং থেকে আমরা নেক্সট পেজে যেতে পারি। তখন আমরা ফ্লাইট স্পিডটা কি স্লো না ফাস্ট এটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে আরও বেশ কয়েকটা অপশান আছে, যেমন ভিআর, ব্লুটুথ সেটিং, ওয়াইফাই, আর এরপর আমরা যাবো হচ্ছে মোরে যাবো। মোরে যাওয়ার পর এখানে আমরা যেটা করব, আমরা শুধু এখানে ফটো কোয়ালিটিটা আমরা চেঞ্জ করে হাই রেজলিউশন দেব, আর অন্যান্যগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, আর আমার মনে হয় এখানে চেঞ্জ করাটা আমার কিছু না। এরপরে আমরা থ্রি ডট যেখানে দেওয়া আছে ওইখানে আমরা যাবো। এখানে প্রথমে আমরা যেটা করব, আমরা আইএম স্ট্যাটাস অথবা এটা ক্যালিব্রেট করে নেব। তাহলে ড্রোনটা ফ্লাই করলে স্টেবল থাকবে, সার্ভিসটা অনেক ভালো দিবে। আর এটা হচ্ছে অ্যাপসের মেইন ডিসপ্লেটা, এখানে আমরা সবই পাবো, আমাদের দাদা দরকার টেক অফ কিংবা সেটিং ক্যান, এরপর মুভমেন্ট, ফটো ভিডিও অপশান অথবা ব্যাটারি স্ট্যাটাস, সিগনাল, ফ্রিকোয়েন্সি সবই আমরা এখান থেকে পেয়ে যাবো। আর এটা অপারেট করা খুবই ইজি। আমরা এখন অ্যাপসটা ফ্লাই করবো, তার জন্য আমরা টেক অফ বাটনটা ক্লিক করবো। এটা হচ্ছে অটো অপশান, আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট টেক অফ ক্লিক করে স্লাইডটা যখন আপনি রাইট সাইডে করবেন এটা অটোমেটিকলি ফ্লাই করবে। আর সেম বাটনটাই আমরা ল্যান্ডিংয়ের কাজে ইউজ করবো। যখন আমরা এটা ক্লিক করবো তখন কিন্তু অপশান থাকবে আমরা কি নর্মাল ল্যান্ড করবো না হাতে আমরা ল্যান্ড করবো। যখন আমরা হাতটা সিলেক্ট করবো ইজিলি আমাদের হাতে এটা ল্যান্ড করবে। আমরা এখন অ্যাপসের ফ্লাইট মোডগুলো দেখবো, অথবা স্মার্ট ফ্লাইট মোড যেটা আমরা বলি। প্রথমে 360, এরপর হচ্ছে 8D ফ্লিপ,
এরপর হচ্ছে থ্রো অ্যান্ড গো, এরপর হচ্ছে বাউন্স মোড, এরপর হচ্ছে আপ অ্যান্ড এওয়ে, এটা হচ্ছে হাত থেকে ফ্লাই করার কাজে আসবে, এরপর হচ্ছে সার্কেল। এখন আবার ফ্লাই করবো, এবার হাত থেকে করবো, এটা টেক অফ অর থ্রো এওয়ে দিয়ে দুইটা অপশনে আমরা করতে পারি। আর এখন আপনাদের স্মার্ট মুভে আমরা কয়েকটা স্টাইল দেখাবো। প্রথমে এডি ফ্লিপ, এটা ওকে করার পর আমরা জাস্ট এখানে স্ক্র্যাচ করলে এটা ফ্লিপ করবে, টার্নটা আমরা যেরকম দিব ওইরকম এখানে হবে। এটা খুবই সুন্দর একটা মুখ, এটা হচ্ছে আমার ফেভারিট মুখ। আর এরপরে দেখাবো হচ্ছে আমরা 360 মুড, এটা হচ্ছে রাউন্ড ছবি তোলার ক্ষেত্রে অত বিরূপ করার ক্ষেত্রে খুবই কাজে আসে, স্পেশালি ভিডিওর ক্ষেত্রে এটা রাউন্ড সুন্দর একটা সার্কেল ক্রিয়েট করে, যেটা খুবই ইউজফুল সোশ্যাল মিডিয়া দেওয়ার জন্য। আমরা এখন হাতে আবার লেভেল করবো, এই ড্রোনটার ওয়েট হলো 80 গ্রাম, এটা খুবই লাইট ওয়েট। আর এটা যদি আমি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এটা মোটামুটি একটা সলিড প্লাস্টিকই, বাট এটা সলিড। এটার ব্যাটারিটা এখানে ইউজ করা থাকে, আর এই বিলকে চালে আমরা এটা টপ পার্টটা করে নিতে পারি। আর এটার গার্ডগুলো আমরা অল টাইম দিয়ে রাখবো, যেহেতু আমরা এটা ম্যাক্সিমাম সময় আমরা ফ্লাই করবো আমাদের বাসা কিংবা আশেপাশে, সো আমাদের এগুলো যেহেতু অনেক পাতলা এগুলো ভাঙবে না, তাহলে আমাদের জন্য ব্যাপারটা ইজি হবে ফ্লাই করা, এবং কি আমাদের এটা ভালো একটা ডিউরেশন দেবে। আর এটা অন অ্যান অ্যাভারেজে 10 থেকে 13 মিনিটের মতো এটা ফ্লাই করা যায়, ওদের অফিসিয়াল টাইম হচ্ছে 13 মিনিট। আর এটার কোনো বিল্ট ইন কোনো মেমোরি কার্ড নেই, এটার আপনি যা শ্যুট করবেন ফটো কিংবা ভিডিও সবই মোবাইল ফোন স্টোর হবে, যেটা আপনি ওইখান থেকে আপনি পরে আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারবেন। আর এই ড্রোনের ভিতর বেশ কয়েকটি অটো ফ্লাইট মোড আছে, যা আমরা অলরেডি আমরা যখন ফ্লাই করছি তা আমরা দেখেছি, আর যেগুলা সহজে যে কেউ ইউজ করতে পারবে। আর এটা মোস্ট প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট ইনডোর ড্রোন বলা যায় এই বাজেটের ভিতরে, আপনি যত স্মুথলি আপনি ইনডোর ইউজ করতে পারবেন, বাইরে কিন্তু অতটা স্মুথলি ইউজ করতে পারবে না, কারণ হচ্ছে এটা যদি উইন্ড অথবা বাতাস একটু বেশি থাকে তখন কিন্তু এটা স্টেবল থাকবে না, এটা একটু ফ্ল্যাকচুয়েট করবে অথবা জায়গা থেকে সরে যাবে। আর এটার আবার যে ফটোর যেই অপশানটা আছে এটা হচ্ছে 5 MP, আর অন দ্য আদার এন্ড এটার ভিডিওর যেই অপশানটা আছে তা হচ্ছে 720 অথবা লাইট HD। মোটামুটি ইউজেবল আপনি ফটো এবং ভিডিও দুইটা পাবেন, অনেক ভালো কোয়ালিটির আপনি ইয়ে পাবেন তা না, বাট আপনি আপনার কাজ করে নিতে পারবেন, মোটামুটি আপনার অ্যাভারেজ কাজগুলো আপনি করে নিতে পারবেন। আর এই ড্রোনটার ফ্লাই রেঞ্জ হচ্ছে 100 মিটার ম্যাক্সিমাম, আমরা চেষ্টা করবো ভিতরে থাকার জন্য। আর এটা হচ্ছে বেসিক্যালি দুইটা অ্যান্টেনা এখানে কাজ করে, আর এটা ওয়াইফাই সিগন্যালটা ক্যাচ করে ছবি কিংবা ভিডিও ট্রান্সমিটের ক্ষেত্রে। আর এটা সবচেয়ে যেটা আমার ভালো লাগে এটা হচ্ছে টেক অফ কিংবা ল্যান্ডিংটা খুবই ইজি, অটোতে কাজ করা অথবা আমরা অলরেডি আমাদের যেই ভিডিওর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা দেখেছি এখানে আমরা হাতেও ল্যান্ড করতে পারি। আর এটার একটা গুড সাইড হচ্ছে এটা যেই ফ্লাইট মোডগুলো আছে এর ভিতরে আমার ফেভারিট হচ্ছে এডি ফ্লিপটা, আর হচ্ছে হাত থেকে যেই ফ্লাই কিংবা ল্যান্ডিং এই দুইটা আমার কাছে খুবই ফেভারিট। আর এছাড়াও বেশ কয়েকটা আপনারা দেখেছেন যেগুলো আপনাদেরও ভালো লাগবে। আর এটা যখন লং ডিস্টেন্সে অথবা কোনো কারণে যদি আমরা সিগন্যালটা মিস করি তাও কিন্তু সেফলি ল্যান্ড করবে, এটা একটা ভালো সাইট। আপনি চাইলে এক্সট্রা রিমোট নিতে পারেন, যেটা আমার কাছে খুব একটা দরকার মনে হয় না। আর এখানে আপনি প্রোগ্রামিংটা প্র্যাকটিস করতে পারেন, স্পেশালি বাচ্চারা যখন প্রোগ্রামিংটা পছন্দ করে এটা দিয়ে প্র্যাকটিস করতে পারে। আমি যদি এই ড্রোনটার প্রবলেম কথা বলি, এটা হচ্ছে বাইরে যখন উইন্ড থাকবে ডিস্টেবল থাকবে না, এটা যদি আপনি অনেক বন জঙ্গল কিংবা নদীর পাড়ে যান অনেক বাতাস থাকে তখন কিন্তু এটা রিস্ক ফ্যাক্টর কাজ করবে, এটা হারিয়ে যেতে পারে অথবা নদীর দিকে পড়তে পারে, তখন কিন্তু এটা আর কাজ করবে না। আর সেকেন্ড থিং হচ্ছে এটা হচ্ছে অনেক সময় ওভারহিট হয়ে যায়, তখন কিন্তু আর অ্যাপসটা আর কাজ করবে না, আর অ্যাপসটা মাঝে মধ্যে ক্র্যাশ করে, এটা একটা ভালো প্রবলেম হতে পারে আমাদের জন্য। আর এখানে ক্যামেরাটা যেহেতু ফিক্সড, আপনি চাইলে কিন্তু পুরো ডাউন অথবা নিচে ছবিটা নিতে পারবেন না, সো এটা আমার কাছে একটা ভালো সমস্যা মনে হয়েছে। আর এখানে এক্সট্রা কোনো চার্জার নাই, আপনি মাইক্রো ইউএসবি ইউজ করতে হবে, এটাও একটা প্রবলেম। সো আমরা যারা বাসায় ড্রোন ইউজ করতে চাই অথবা বাচ্চাদের যারা ড্রোন ইউজ করার ইচ্ছা অথবা যারা ফার্স্ট ড্রোন এটা বাই করতে চান, আমি মনে করি এটা একটা বেস্ট ড্রোন,
ইনিশিয়াল লেভেলের একটি ড্রোনটা পারচেজ করার জন্য অথবা আপনার লেজার ট্যাগটা ভালোভাবে পাস করার জন্য সো আপনারা চাইলে এই ড্রোনটা নিতে পারেন। আর এই ড্রোন নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর এর পাশাপাশি যদি কোনো পয়েন্ট যদি আপনি মনে করেন আমি মিস করেছি এটা জানা দরকার তাও আপনি শেয়ার করতে পারেন, তাহলে অন্যদের কাজে আসবে। আর এই ধরনের আপডেটেড গিয়ার কিংবা একটু ড্রোন কিংবা ক্যামেরা অথবা মোবাইল এই ধরনের টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবে যেগুলো আপনার লাইফে কাজে আসবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখা হবে পরের ভিডিওতে।